জুনিয়র মাদ্রাসা বললে সবাই চিনে। জি জি আচ্ছা জুনিয়র মাদ্রাসা। ওখানে আপনি কি শেফ ই ছিলেন, এজেন্ট ছিলেন? আমি আনারসের এজেন্ট ছিলাম। আনারসের এজেন্ট ছিলাম। আনারসের এজেন্ট ছিলেন। তো ওখানে আপনার সাথে কোনো ঘটনা হয়েছে? আমার সাথে আনারসের ঘটনা, আমি সকালে যখন 8টা বাজে ঢুকি, এরপরেই 1টা পর্যন্ত নির্বাচন হয় সুষ্ঠুভাবে। এরপর 1টার পরের থেকে তারা অনিয়ম শুরু করে, সেখানে আমি কেসিমেসি করি, এখানে বারবার বাধা দিই, বারবারই করি। এরা আমার বাড়িগুড়িয়া দেয়, ধাক্কা দেয়, করে যে আপনি যদি ভালো না লাগে আপনি চলে যান। কারা কারা আপনার সাথে? এটা বিচারিক অফিসার, প্রশাসন, এরা আমার সাথে খারাপ ব্যবহার সম্মিলিত ভাবে। এবং যখন ভোট গণনা শুরু হয় 4টা বাজে, তখন আমি আমার আনারসের প্রতীক নিয়ে তারা বসছে, আমি আনারসের প্রতীকের বগলে যাইয়া বসছি, তারা আমার সেই জায়গায় রাখে নাই। তারা আমার সরাই দিয়ে আরেক সাইডে সরাই দিয়া তারা প্রতীকগুলো ভাঁজ করছে, ভাঁজ করিয়া তারা আনারসের প্রতীক এই চশমার প্রতীকের মধ্যে ঢুকিয়ে দিয়া তারা এই বান্ডিল করিয়া উল্টেয়া উল্টা পাবে। ব্যালটগুলো যখন যখন ভোট গণনা শুরু হয় 4টা বাজে, তো ভোট দেওয়া বন্ধ হয়ে যায়। হ্যাঁ জি জি জি। তো ওখানে তো আপনি এজেন্ট ছিলেন? এজেন্ট ছিলাম। প্রধান তো আপনাকে ওই ভোট গণনার সময় কাছে রাখে না? না, আমার ভোট গণনার সময় আমি কাছে বসছি, কিন্তু আমার সরাই দেওয়া সরাই দেওয়া তারা ভোটগুলো ভাঁজ করছে। ভাঁজ করে যখন গণব, তখন আমি বললাম যে ভাই আমার ভোট তো আর বুঝে নিতে হবে, আপনারা আমার সামনে ই করেন, ভাঁজ করেন, এরা আমার আপনি শোনেন, হ্যাঁ দিকে আপনি ভালো লাগলে থাকেন, না ভালো লাগলে যান না, এই কথা বলে তখন আমার সরাই দিয়া এরা ভোটগুলা ভাঁজ করে গণার পরে উল্টে আছে লিখে দিছে চশমার প্রতীকের মধ্যে আমাদের আনারসের প্রতীক ঢুকে দিয়ে এরা ভান্ডিল করছে, রবার দিয়া রবার দিয়া ভান্ডিল করে ওই নিচে লিখে দিছে আনারস আর হুন্ডা এরপর চশমা, ওই উল্টাই এই প্রতীকগুলা যখন গণে আমি কিনা আমি এই গণা মানি না, আপনারা আমার সামনে গণে দিবেন, তখন আমার ঘেটি ধরিয়া ইয়ার থেকে বাড়ি করে দিছে, কেটার থেকে বাড়ি করে দিছে, যদি মানলে মান না মানলে না মান, দ্বিতীয়বার এই ভোট গণা হবে না, ঠিক আছে? এটা প্রিজাইডিং অফিসারও এটা ই করছে, প্রশাসন ঘুষ খাইয়া, আবার প্রশাসন বলে আমাদের চেয়ারম্যান বলে দেবে 1টা কথা চা খাইতে, তারা বলে টাকা দিছে, থাকবে রোজা রাখছে, তারা বলে সারাদিন রোজা রাখছে। ফলাফলের কাগজে কি আপনি কোনো স্বাক্ষর দিয়েছেন? না না, আমি ফলাফলের কাগজে স্বাক্ষর দিব কিভাবে, আমার তো বাড়ি করে দিছে, আমার গুলি করবো, অমুক করবো, হেমুক করবো, বেটা বেশি কথা কবি না, এই ওইটা সেটা এইভাবে আমার হুমকি চুমকি দিয়ে আমার ঘেটি ধরে বাড়ি করে দিছে, পরে আমি কাঁদতে কাঁদতে বাইরে গেছি। এখন কি আপনি পুনরায় এটা সঠিক তদন্ত চান? আমি পুনরায় সঠিক তদন্ত চাই, এবং কি আমার ভোট আমার সামনে গণা হোক, এটাই আমি চাই, আমার আমার হতো আমাকে বুঝিয়ে দেওয়া হোক। ধন্যবাদ আপনার।